কেমনে আগুনে পড়ছে কখন? ওই যে তারপর ঠিক হয়ে গেছে। কখন পড়ছে আগুন এখন? না তাহলে নানু এটা সেদিন করছিল। তাই হ্যাঁ, দেখি বাচ্চাটা দেখি। ওই যে দেখো না, খুব অসুস্থ, অনেক অসুস্থ। তো কোন জায়গায় পড়ছে ওর? এই যে তুমি জায়গাগুলো যে কালো দেখতেছো না, এই যে জায়গাগুলো মনে হয় পুষছে। এই দেখো একটা একটা আঙুল ভাঙ্গা। তাই ওই যে দেখো। এই মারো না, মারো না, মুরগিকে মারো না মিনহাজ। অসুস্থ, এটা মরে যাবে। এই যে আমার বাচ্চারা আইসা মুরগি নিয়ে খেলাধুলা শুরু করছে। কি কর তুমি? আমি এই যে মুরগি ধরতে আসো। মুরগি ধরতে যাই, ব্যথা দিয়ে দিব। এটা খুললে না, এটা খুললে মুরগি বের হয়ে যাবে। না বাবা ধরতে পারবে না, ধরতে পারবে না মুরগি বের হলে। না না তুমি ধরতে পারবে না, ইয়ে করবে না, বের হয়ে গেলে আর ধরতে পারবে না। মানুষের বাড়িতে চলে যাবে। গন্ধ লাগে মুরগির থেকে, যে এই জন্য বলতেছে মুরগির দুর্গন্ধে আমার জীবনটা শেষ হয়ে যেতে আছে। এই যে আমার হাজবেন্ড দেখতেছে নানা শ্বশুরের বাড়ি, বলো খেলো খেলো। কি হলো কি হলো কি হলো? যে মিনহাজ সাইকেল নিয়ে দুষ্টুমি করতেছে। আমাদের এই সাইকেলটা তাসকিনের, কিন্তু আমরা চলে যাওয়ার পরে এটা ভাঙ্গা নষ্ট হয়ে গেছে। তাসকিন পুকুর ঘাট পিছলা, যাইবা না মা, ওখানে যাইবা না, ঠিক আছে? পুকুরে নামবা না, ঠিক আছে? ওটা পিছলা পুকুর ঘাটে পড়ে যাবো তুমি। আমি তোমাকে যখন সাঁতার শিখাবো তখন নামবা, ঠিক আছে? আমাদের নানুর বাড়িতে আমাদের অনেক স্মৃতি আছে। ছোটবেলায় নানুর বাড়িতে অনেক দুষ্টুমি করতাম। আগে আমি গাছেও চড়তে পারতাম, এই যে এই গাছটার মধ্যে নারকেল গাছে উঠে আমি নারকেল পারতাম। তখন গাছটা অনেক ছোট ছিল, তখন এই পর্যন্ত ছিল গাছটা, এখন এটা কত বড় হয়ে গেছে। তাসকিন আমাকে নিয়ে টানা টানি শুরু করছে ছাগল দেখার জন্য। ছাগল একটু পরে যাবো বাবা, শুনো আমার কথা শুনো, এই যে একটু পরে যাবো। কথা শুনতে আছে না ওরা, ওরা ছাগল দেখতেই যাবে। বললাম যে একটু পরে নিয়ে যাবো আম্মু, দুইজনে ছুটছে ছাগল দেখার জন্য। এই যে ছাগলের গায়ে থেকে দুর্গন্ধ আসবে না? তাই এই যে মুরগি কামড় দিবে কিন্তু মিনহাজ। গ্রামে আসলে কত সুন্দর সুন্দর জিনিস দেখা যায়। মুরগির বাচ্চা ওখানে নাই, ছাগল নাই ওখানে, এদিকে আসো। দেখছো ছাগল, দেখছো খুশি হয়েছো? ছাগল দেখে খুশি হয়েছো? হ্যাঁ গুঁতো তো মারবে, ওর ডিস্টার্ব বললো গুঁতো মারবে না, অবশ্যই গুঁতো মারবে। কি করবা তুমি? হয়েছে ছাগল দেখো, হয়েছে, দেখছো 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 কি করতেছে, গুঁতো মারতে আসতেছে তোমাকে। ভয় পেয়েছো কেন এখন? হ্যাঁ এখন ভয় পেয়েছো কেন? হিসু করে দিচ্ছে, সরো, ব্যথা দিও না, দেখছো তুমি ব্যথা দিও, এই জন্য তোর এমন করে ব্যথা দো কেন তুমি। গাই ছাগল দেখার পরে এখন আবার আসছো ওরা গরুর বাচ্চা দেখার জন্য। গরুর বাচ্চাটা অনেক ভালো, তোমাদেরকে গুঁতো দিব না।
এই যে আমার বাচ্চারা গরুর বাচ্চা নিয়ে খেলতেছে, অনেক ভালো গরুর বাচ্চাটা, অনেক ভালো। গুতো মারে না? আসো আসো, মিনহাজ আদর দিতেছে, কয় আদর আদর। কি করো কি করো কি করো? হয়েছে, খেলা হয়েছে? আরো খেল, বাবার পরে আসবো আমরা। চলো চলো, এখানে অনেক রোদ, চলো। আমার গরম লাগতেছে, চলো। না গুতো দিবে না, তোমাদের সাথে খেলতেছে, গুতো দিবে না। ওর গলা চুলকাই দাও, গলা চুলকাই দাও, গুতো দিবে না, গলা চুলকাই দাও। আস্তে আস্তে ইয়ে করো, আস্তে আস্তে। তাই আচ্ছা হয়েছে, এবার চলো 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 চলো। তোমার বন্ধু হয়েছে? এটা নিয়ে ঢাকায় আমরা কোথায় রাখবো বলো? এটা গ্রামে ফেলা যাবে, ঢাকায় আমরা পালতে পারবো না। মুরগি ভালো না? মুরগি ভালো না, গরু ভালো? গরু তোমার বন্ধু মিনহাজ? গরু তোমার বন্ধু, তাই গরু ভালো? আসসালামু আলাইকুম, কেমন আছেন নানু?